দেখুন, এই বছর বৃষ্টিপাতটা আমাদের কাছে, আমাদের ব্লক সিড ফার্মে জুনে 173.8 মিলিমিটার, জুলাইয়ে 185.। বৃষ্টি আসার শ্রাবণে ভদ্রতে সেভাবে আকাশ ভেঙে পড়ছে না বৃষ্টি, তবে কিছুটা হলেও শ্রাবণের ঘাটতি মেটাচ্ছে। তবে কৃষি দপ্তরের কথায় আমন ধান উৎপাদনে বেশ ভালো ঘাটতি থাকবে। পশ্চিম বর্ধমান জেলা সাধারণত আমন ধান চাষ হয় 45,000 হেক্টর জমিতে। বৃষ্টি কম হবে এই আশঙ্কাতে এবার 41,000 হেক্টর জমিতে চাষ হবে বলে লক্ষ্যমাত্রা রাখা হয়। কিন্তু এবারে এখনো পর্যন্ত পশ্চিম বর্ধমানে আমন চাষের সেরকম ভাবে মাত্র 17,000 হেক্টর জমিতে চাষ হয়েছে, অর্থাৎ লক্ষ্যমাত্রা থেকেও অর্ধেকের কম জমিতে আমন ধান চাষ হয়েছে। বৃষ্টির জলের অভাবে ধান চাষ না হলে, বাজারে চালের যোগান না হলে মূল্য বৃদ্ধি বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। বাজারে চালের দাম বাড়ার ফলে সমস্যায় পড়তে হবে জনতাকে, এমনটাই আশঙ্কা দুর্গাপুরবাসী। দুর্গাপুরের কাকসর এক বাসিন্দা জানিয়েছেন যে বৃষ্টির অভাবে চাষ না হলে সমস্যায় পড়তে হবে সাধারণ মানুষকে, কারণ এমনিতেই বাজারে জিনিসের দাম অগ্নিমূল্য, তার উপরে চাষ না হলে আরো বাড়তে পারে জিনিসের দাম। কৃষকদের সমস্যার কথা স্বীকার করে কাকসা ব্লকের কৃষি দপ্তরের এক আধিকারিক জানিয়েছে, এবছর জুন মাসে বৃষ্টি হয়েছে 173.8 মিলিমিটার, জুলাই মাসে হয়েছে 185.2 মিলিমিটার এবং আগস্ট মাসে হয়েছে 462 মিলিমিটার। জুন এবং জুলাই মাসে যে বৃষ্টিপাত হয় সে পরিমাণে এবছর বৃষ্টি হয়নি। এ সময় কৃষকরা বৃষ্টির উপর অনেকটা ভরসা করে থাকে। বৃষ্টি না হলে স্বাভাবিকভাবে তার একটা প্রভাবও পড়বে। তবে কৃষকদের অবিলম্বে শস্য বীমা করে দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। দেখুন, এই বছর বৃষ্টিপাতটা আমাদের কাছে, আমাদের ব্লক সিড ফার্মে জুনে 173.8 মিলিমিটার, জুলাইয়ে 185.2 মিলিমিটার এবং আগস্ট মাসে 462 মিলিমিটারের মতো বৃষ্টিপাত হয়েছে আমাদের কাকসা ব্লকে। তো আমরা এটা বলতে পারি যে জুন বা জুলাইয়ে যে এভারেজ রেনফলটা হয় সেটা থেকে অনেকটাই কম হয়েছে। তো দেখুন, জুলাই মাসটা বিশেষ করে আমরা বলবো, জুলাই মাসটাতে চাষিরা আবহাওয়ার দিকেই তাকিয়ে থাকেন, বৃষ্টিপাতের দিকেই তাকিয়ে থাকেন। সঠিকভাবে বৃষ্টিপাত না হলে তার একটা প্রভাব তো পড়েই, এই বছরও প্রভাব পড়েনি সেটা আমরা বলবো না, প্রভাব পড়েছিল, কিন্তু পরবর্তীকালে 15 আগস্ট পর্যন্ত বা 20 আগস্ট পর্যন্ত আমাদের রোয়ার সময়টা থেকে যায়, তারপরে বৃষ্টিপাতটা হয়েছিল, সুন্দর হয়েছে, বৃষ্টি এখনও হচ্ছে। তো কিছু কিছু খামতি যেটা ছিল সেটা মোটামুটি পূরণ হয়েছে। মোটামুটি আজকের ডেটে কাকসা ব্লকের কথাই যদি বলি, তিলকচন্দ্রপুর বা বনকাটিতে অ্যাবভ 90%, তিলকচন্দ্রপুরে তো 95% এবং বনকাটিতে 90%, মলানদিঘি তো মোটামুটি রোয়া হয়ে গেছে, ক্যানেলে জল দেওয়া হয়েছে। কিন্তু কৃষি দপ্তরের তরফ থেকে যদি কেউ চাষ মানে রোয়া না করতে পেরেছেন, তার জন্য সরকারের পক্ষ থেকে বাংলা শস্য বীমা করা হচ্ছে। বাংলা শস্য বীমা আমরা চাষিদেরকে বলবো যে অবশ্যই শস্য বীমা করে নেন। শস্য বীমার ডেট 31 আগস্ট পর্যন্ত ছিল, কিন্তু গতকালই একটা এক্সটেন্ড করা হয়েছে, 7 সেপ্টেম্বর পর্যন্ত সেটা এক্সটেন্ড করা হয়েছে। সবাইকে বলবো শস্য বীমাটা করে রাখুন। শস্য বীমার হচ্ছে সরকার বিনা প্রিমিয়াম, কোনো রকম প্রিমিয়াম ছাড়াই আপনার যদি ক্ষতি হয় বা যদি কেউ চাষ না করতে পারে, তাহলে তার অ্যাকাউন্টে ডাইরেক্ট একটা ভর্তুকি ঢোকানোর ব্যবস্থা হচ্ছে। অনেকেই উপকৃত হয়েছেন বিগত বছরে, আমরা চাইছি এই বছরও তারা সবাই করুন। এবং আরেকটা জিনিস, আমাদের কৃষি দপ্তর থেকে প্রচুর ভুট্টা বিতরণ করা হয়েছে। আপনারা চাষিদেরকে একটা আমরা জিনিস বলে রাখতে চাই যে ধান চাষে মোটামুটি যা লাভ হয়, ভুট্টা চাষে কিন্তু বিঘে প্রতি আপনার প্রায় 5,000 ভুট্টা গাছ লাগানো যায়। 5,000 ভুট্টা গাছ মানে এক একটা ভুট্টা গাছে আপনার, যদি আমি মিনিমাম 2 করে ভুট্টা ধরি, মানে প্রায় 10,000 ভুট্টা হয়। 10,000 ভুট্টা আপনি যদি মার্কেটে 7 টাকা 8 টাকা